সবাইকে স্বাগতম clickntech.com এ। আমরা আজকে আলোচনা করব অ্যাডোবি ফটোশপ নিয়ে। ফটোশপ এবং ইলাস্ট্রেটর সারা পৃথিবীতেই বলা যেতে পারে 90% লোক গ্রাফিক ডিজাইনের জন্য ইউজ করে থাকেন। এছাড়াও ফটো এডিটিং সহকারে ভিডিও এডিটিংয়েরও বেশ কিছু বিষয়ে এই সফটওয়্যারটির প্রয়োজন এখন হয়ে থাকে। তো আমরা চলুন শুরু করি অ্যাডোবি ফটোশপ। তবে তার আগে আরেকটি জিনিস একটু বলে রাখা ভালো, যে ফটোশপের অনেকগুলো ভার্সন থাকে। আমরা যে ভার্সনে কাজ করছি সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি। এর আগেও ভার্সন ছিল, এর পরেও ভার্সন আছে। ভার্সনগুলোতে মূলত হয় কি, বিভিন্ন ধরনের ফিচারে বেশ কিছু পরিবর্তন আসে, ফিল্টারে পরিবর্তন আসে, তাদের বেশ কিছু ভুল থাকে, সেগুলোকে তারা কারেকশন করে। সো আপনি যে কোনো একটি ভার্সনে যদি শিখে নিতে পারেন বেসিক জিনিসগুলো, তাহলে আপনার অন্যান্য ভার্সনে কাজ করতেও তেমন কোনো সমস্যা হবে বলে আমি আশা করি না। সো চলুন আমরা এবার ইন্টারফেসটা বোঝার চেষ্টা করি। অ্যাডোবি ফটোশপ সিসি যদি আপনি ওপেন করেন, তাহলে ওইটা লুকটা অনেকটা এরকম আসবে। এখানে হচ্ছে টুলসগুলো, যে টুলসগুলোর মাধ্যমে আপনি কাজ করবেন। ধরেন গিয়ে কাটা ছাটা করা, বা কোনো কিছু সিলেক্ট করা, কোনো কিছু ডিলিট করা, কোনো কিছু কালার করা, এই বিভিন্ন কাজ করার জন্য এই টুলসগুলো রয়েছে। এখানে সিলেকশনে বেশ কিছু ধারা রয়েছে, মানে কিছু জিনিস আপনি বাদ দিয়ে সিলেক্ট করতে পারবেন, কিছু কিছু মানে সিলেক্ট করার পর ওটাকে অ্যাড করতে পারবেন, এরকম বেশ কিছু জিনিস রয়েছে। এখানে রয়েছে ফেদার। ফেদার মানে হচ্ছে আপনি কিছু সিলেক্ট করবেন, ওটা হালকা হয়ে সিলেক্ট হবে, মানে ওটার একটা এজ তৈরি হবে। আমরা করে দেখব। তার উপরে রয়েছে মেনুবার, এখানে রয়েছে ফাইল, এখানে রয়েছে এডিট, তারপর রয়েছে ইমেজ, তারপর রয়েছে লেয়ার, এরকম বেশ কিছু জিনিস আছে। উইন্ডোজ আছে, হেল্প আছে। এখানে রয়েছে কালার, এখান থেকে আপনি কালার চয়েস করে নিতে পারবেন, যে আপনি গ্রাফিক ডিজাইন করার সময় বা কোনো কাজ করার সময় কী কী কালারগুলো ওটার ভেতরে ব্যবহার করবেন। আবার এখানে রয়েছে ক্যারেক্টার, এখানে আমরা যখন টেক্সট ব্যবহার করব, বিভিন্ন ধরনের লেখা ব্যবহার করব, তো সেই লেখার ফন্টগুলো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। সেই লেখাটা বোল্ড হবে না, ইটালিক হবে, না কি রেগুলার হবে, সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। লেখাগুলোর সাইজ কেমন হবে সেগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবো। লেখার কালার আবার আলাদাভাবে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। আবার এখানে রয়েছে লেয়ার। লেয়ার বিষয়টা নেওয়ার জন্য আমাদের আরেকটু সময় লাগবে, আমাদের একটু একটা পেজ ওপেন করে তারপর লেয়ার জিনিসটা বুঝতে হবে। যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি ইন্টারফেস। এর ভেতরেও আরও অনেক কিছু আছে, তবে এত কিছু আপনার গ্রাফিক ডিজাইন করার জন্য লাগবে না। এক এক সময় এক একটা জিনিস লাগবে, আবার অনেকটা দেখা যাবে যে বছরেও লাগতেছে না। সো আসেন আমরা কাজ করার ব্যাপার একটু মনোনিবেশ করি। প্রথমে আমরা ফাইলে যাই, তারপর নিউয়ে যাই। এটার কিবোর্ড কমান্ডগুলো একটা জিনিস খেয়াল করবেন, আপনি যে নিউয়ে আসছেন এটার কিবোর্ড কমান্ডটা এখানে লেখা আছে কন্ট্রোল এন। সো আমরা কন্ট্রোল এন দিলেও এটা ওপেন হবে। এখানে আসার পর আপনাকে দেখানো হচ্ছে যে, ধরুন যদি আপনি একটি কাগজে ডিজাইনটা করতে চান, তাহলে এই কাগজের মাপ কেমন হবে। পিক্সেলের হিসাব হচ্ছে অনেকগুলো পিক্সেল মিলে ইমেজটা তৈরি হবে, আর ইঞ্চির হিসাব হচ্ছে আপনি একেবারে ডাইরেক্ট ইঞ্চির হিসাবে কাজ করতে পারবেন। যেমন ধরেন আপনি যদি টেলিভিশন মিডিয়া বা আপনি যদি ওয়েবের জন্য কাজ করেন, তখন আপনার ম্যাক্সিমাম সময় দেখা যাবে যে পিক্সেলের হিসেবে আপনাকে কাজ করতে হচ্ছে। আবার আপনি ধরেন গিয়ে প্রিন্টের জন্য যদি কাজ করেন, তখন আপনাকে ম্যাক্সিমাম সময় দেখা যাবে যে আপনি ইঞ্চির হিসাবে কাজ করতেছেন। সো এই জিনিসগুলো একটু খেয়াল করে করে কাজ করতে হবে। কালার মোড হচ্ছে RGB, RGB হচ্ছে টেলিভিশনের জন্য বা ওয়েবের জন্য, বা সোজা কথা হচ্ছে মনিটরে যে ডিজাইনটা ডিসপ্লে হবে সেটার জন্যই RGB। যেটার আউটপুট আপনার প্রিন্টে হবে, তখন আপনাকে আগে যেটা সিলেক্ট করে নিতে হবে যে এটা CMYK কালারে আপনার ডিজাইন করতে হবে। তা না হলে আপনি যখন RGB মোডে পুরো জিনিসটা ডিজাইনটা করবেন এবং যখন প্রিন্ট দিবেন, তখন একটা পার্থক্য তৈরি হবে, হয় একটু ডেপথ বেড়ে যাবে বা একটু কমে যাবে, অ্যাপ্রোপ্রিয়েট কালারটা আসবে না, কারণ RGB মোডে সে আপনাকে মনিটরে দেখানোর জন্য কালারটা শুধু দিচ্ছে। আর তার প্রিন্টের বিষয়টা আবার একেবারে আলাদা, প্রিন্টারগুলো বা যে কোনো প্রিন্টেই বিষয়টা আলাদা থাকে, যার কারণে এই জিনিসটা আগেই ফিক্স করে নেবেন যে আপনি কিসের জন্য কাজটা করছেন। সো আমরা RGB দিয়ে কালার কাজটা শুরু করি। এখানে আছে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা কী থাকবে। তো ব্যাকগ্রাউন্ডে আমরা ব্যাকগ্রাউন্ডে টাকা নির্দিষ্ট কালারও দিতে পারি, আবার হোয়াইটও দিতে পারি, আবার ট্রান্সপারেন্টও রাখতে পারি। সো আমরা ট্রান্সপারেন্ট নিয়েই কাজটা শুরু করি। ট্রান্সপারেন্ট দিলাম, দেওয়ার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমাদের কাছে একটা বক্স, অনেকগুলো ছোটো ছোটো বক্স মিলে একটা বিশাল বক্স এসেছে। সো এই বিশাল বক্সটি হচ্ছে আপনার কাগজটা, মানে আপনি যে কাগজে কাজ করতে চেয়েছিলেন সেই কাগজটা। এখানে দেখেন এখন একটা লেয়ার অ্যাক্টিভ হয়েছে, এই লেয়ারটা মানে হচ্ছে একটা ট্রান্সপারেন্ট লেয়ার, ঠিক আছে। আমরা এখন একটা বক্স বানাবো, তো সেক্ষেত্রে আমাকে এইখান থেকে আমি এখানে ধরলে দেখাবে ক্রিয়েট এ নিউ লেয়ার। আমরা এখান থেকে নতুন একটি লেয়ার নেব। নেওয়ার পর এখান থেকে এই টুলটার নাম হচ্ছে সিলেকশন টুল। সো এই টুলটা আমরা ক্লিক করলাম এবং এখান থেকে আমরা একটি বক্স ক্রিয়েট করলাম। আচ্ছা, বক্স ক্রিয়েট করার পর আমরা এখানে একটা কালার পেস্ট করব।
কালারটা পেস্ট করার জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে এই দুটি কালার যে কোনো একটি কালার আমরা এখানে খুব সহজে দিতে পারবো। এই দুটি কালারকে আমরা আবার সিলেক্ট করতে পারবো। যেমন এই যে কালারটা আছে এটাতে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে এই বক্সটা আসবে। এই বক্সটা থেকে আমরা একটা নির্দিষ্ট কালার পছন্দ করে নিতে পারবো। ধরুন আমি এই জায়গাতে টেনে টেনে আমি একটা সবুজ রং তৈরি করি। এই কালারটা কিন্তু আমি তৈরি করতেছি, দেখেন এটা যখন নীল হলো তখন এটা নীল হয়ে গেছে। আবার আমরা সবুজে যাই, সবুজে যে একটা কালার আমরা চয়েস করলাম, এবার ওকে দিলাম, এই কালারটা এখানে আসলো। এখন আমাদের কিবোর্ডে প্রেস করতে হবে অল্টার ডিলিট। এটা প্রেস করার পর আমাদের এখানে সুন্দর এই রংটা চলে আসলো, সবুজ রংটা, এবং এই সিলেকশনটা রইলো। সিলেকশন মানে আমি এতটুকু জায়গার মধ্যেই এই কাজটা করলাম বা সবুজ রংটা দিলাম। তো আমাদের এই সিলেকশনটা এখন ছেড়ে দিতে হবে, সেটার জন্য আমাদের প্রেস করতে হবে কন্ট্রোল ডি, কিবোর্ডে কন্ট্রোল ডি। আচ্ছা, এটা প্রেস করার পর আমাদের এই সিলেকশনটা চলে গেল। তো এই হচ্ছে সিলেকশন টুলের একটা কাজ। আর এটা হচ্ছে মুভ টুল, নিচে লেখা আসছে দেখবেন মুভ টুল। মুভ টুলটা আমরা ক্লিক করার পর এইটাকে আমরা নাড়তে পারবো, ঠিক আছে, ওকে। এটা নাড়ে আমরা এটাকে মাঝখানে নিয়ে আসলাম। আবার আমরা একটা লেয়ার নেই, এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি দুটো লেয়ার হয়ে গেছে। তো আমরা যদি আর একটা লেয়ার নেই তাহলে হলো তিনটা, মানে সবুজ রঙের যে দেখানো দেখাচ্ছে যে সবুজ রঙটা একটা লেয়ারে, সবুজ রঙের বক্সটা একটা লেয়ারে রয়েছে, আরও একটা লেয়ার এখন ফ্রি আছে। এইটার ভিতরে আমরা আর একটা সিলেকশনের কাজ করব। সিলেকশনে চাপ দিলাম, চাপ দিয়ে ধরে রাখলাম। ধরে রাখার পর এই দেখেন একটা গোল ওভাল শেপ একটা সিলেকশন এসেছে, এটাতে আমরা ক্লিক করলাম। করার পর এখানে গোলটা আসছে, তার মানে এখানে আমরা এখন একটা গোল সিলেকশন তৈরি করতে পারবো। সো আমরা এখানে একটা গোল সিলেকশন তৈরি করলাম। এখন এই অবস্থায় আমি মুভ টুলে ক্লিক করিনি, এই অবস্থায় আমি মাঝখানে এটার মাউসে ক্লিক করে নাড়লাম, ঠিক মাঝামাঝি নিয়ে আসলাম। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি একটা পতাকা তৈরি করার চেষ্টা করছি এবং সেজন্য আমাকে আবার রংটা পরিবর্তন করতে হবে। তো সবুজ রঙে আবার আমি চাপ দিলাম এবং আমরা লাল রঙে চলে যাব। এখন আমরা লাল রঙে চলে গেলাম, এবার ওকে দিলাম এবং পুনরায় আবার যে কিছুক্ষণ আগে বলেছিলাম এখান থেকে একটা কালার পেস্ট করা সেই কাজটা করে ফেলি, সেটা হচ্ছে অল্টার ডিলিট, এবং আমাদের সুন্দর একটি পতাকা হয়ে গেল। আমি শুরুতে বলছিলাম ফেদারের কথা, তো এই হচ্ছে সেই ফেদারের কাজটা। আমাদের এইখানে যখন আমরা সিলেক্ট করেছি এখানে 50% ফেদার দেওয়া ছিল দেখে এটা হালকা একটু ব্লার হয়ে নেমে গেছে। যদি আমাদের এখানে শূন্য থাকতো, আমরা শূন্য দিলাম এবং আর একটা বক্স নিলাম এবং আবার আমরা রংটা কন্ট্রোল ডিলিট দিলাম, এখন কিন্তু আর এই ঘটনাটা ঘটল না। এইটি হচ্ছে মূলত ফেদারের কাজ। আমরা মুভ টুল সিলেকশন টুল দেখলাম, এখন আমাদের একটা ছবি নিয়ে আসতে হবে। সো এটা আমরা বন্ধ করে দিতে পারি। এখানে ডাবল ক্লিক করার পর আপনি যাবেন ডেস্কটপে বা আপনার যেখানে ছবিগুলো সংগ্রহ করা আছে সেখানে, তারপর সেই ফোল্ডারটি বা সেই ছবিগুলো আপনি এইভাবে সিলেক্ট করে নিতে পারেন। তারপর ওপেন দেওয়ার পর ছবিগুলো আপনার এখানে ওপেন হয়ে যাবে। আচ্ছা, এই ছবিগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের সিলেকশনের কাজগুলো দেখব বা বিভিন্ন টুলসগুলো ব্যবহার কিভাবে করতে হয় সেগুলো দেখব। সো এখানে আমাদের দুটো সিলেকশন অলরেডি ডান, এই দুটো আমরা দেখে ফেলেছি। তো এরপর যেটা আছে সেটা লেসো টুল। এই লেসো টুলটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা দেখি। এখানে আমরা এই যে এনাকে আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারি। তো এই সাবজেক্টকে সিলেক্ট করার জন্য প্রথমত আমাদের ফেদারটা কমিয়ে নিতে হবে। ফেদারটাকে আমরা 10 করে দেই, 10। আচ্ছা, তারপর আমরা নিলাম লেসো টুলের প্রথমটা। এখানে তিনটি টুল আছে, ঠিক আছে। তো লেসো টুলের প্রথমটা, মানে লেসো টুলটা আমরা নিলাম। লেসো টুলে কাজ করার আগে আমরা একটু কিবোর্ড কমান্ড, দুটো কিবোর্ড কমান্ড শিখে নিই। সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস দিলে আপনার এটা বড় হবে এবং কন্ট্রোল মাইনাস দিলে এটা ছোট হবে, মানে ছবিটা ছোট হবে। এটা কাজের সুবিধার্থে আপনাদের জেনে রাখতে হবে। সো লেসো টুলটা দিয়ে আমরা যেভাবে কাজ করব সেটা হচ্ছে আমরা ধরেন কি এখান থেকে এই আউটলাইনটা, সাবজেক্টের এই আউটলাইনটা আমরা কেটে নিব। সো এই আউটলাইনটা কেটে নেওয়ার জন্য আমাকে এখান থেকে শুরু করতে হবে এবং মাউসটা চেপে রেখে আমি যেখানে ড্র্যাগ করব অতটুক জায়গাতেই সে এই লাইনটা ক্রিয়েট করবে।
আর এই লাইনটা সে যেখানে ক্রিয়েট করবে ততটুকুই আসলে স্লিক হবে। এইটা আসলে অনেক হাতের ব্যালেন্সের বিষয় রয়েছে, এটা হয়তোবা প্রথমবারই আপনাদের হবে কিনা আমি জানি না। এই একটা সিলেকশন হলো। এখন যদি আমি এটাকে কপি করি, কন্ট্রোল সি, আবার আমরা যদি পেস্ট করি কন্ট্রোল ভি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি ছিল সেটার সাথে আরেকটি লেয়ার ক্রিয়েট হয়েছে, মানে আমি কপি করে যে পেস্ট করেছি সেই অংশটুকু এখানে এসে পড়েছে। যেমন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমি যদি ইনভিজিবল করি, এই যে চোখ দেওয়া আছে এই চোখের উপর চাপ দিলেই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আর দেখা যাবে না, এটার ভিজিবিলিটিটা বন্ধ করে দেওয়া হবে। সো এখানে দেখা যাচ্ছে ওর ওইটুকু জায়গাতেই সিলেকশনটা হয়েছিল এবং অতটুকু জায়গা সে কেটে নিয়ে এসেছে। আমি যদি আবার মুভ টুল দিয়ে এটাকে সরাই তাহলে এটা এরকম একটা জিনিস হয়ে যাবে, মানে এটা আলাদা হয়ে গেল। এবার আমরা আবার আরেকটা টুল নিয়ে এটাকে সিলেক্ট করার চেষ্টা করি, সেটা হচ্ছে লেসার টুলের সেকেন্ড যেটা রয়েছে সেটা। এটাতে হচ্ছে আপনাকে লাইন করে করে সিলেক্ট করতে হবে। ধরেন আমি এটুক পর্যন্ত গেলাম যে আবার একটা ক্লিক করলাম ও ওখানে একটি পয়েন্ট বানিয়ে নিল, আবার একটু গেলাম এখানে একটা ক্লিক করলাম ওখানে একটি পয়েন্ট বানিয়ে নিল, আবার একটু সামনে গেলাম ওখানে একটা পয়েন্ট বানিয়ে নিল, আবার একটু সামনে গেলাম ওখানে একটা পয়েন্ট বানিয়ে নিল। তো আপনাকে ছবির এজগুলো ভেবে ভেবে এরকম একটা শেপ তৈরি করে নিয়ে আসলে সফটওয়্যারটা আর একটু সহজ হবে, এখানে ড্র্যাগ করার বিষয় নয়। তবে এখানে যদি কোনো আঁকা বাঁকা লাইনের মধ্যে আপনি যান তখন আর ওই অ্যাপ্রোপ্রিয়েট সিলেকশনটা আসবে না, ও যেটা করবে সেটা হচ্ছে ওই লম্বা লম্বা লাইন দিয়ে আপনাকে একটা সিলেকশন দেখাবে। আচ্ছা, এইখানে আমরা এটাকে শেষ করে আবার এটাকে মিলিয়ে দেই যাতে সে শুরু এবং শেষটা বুঝতে পারে কতটুকু আমরা সিলেক্ট করতে চাই। এখন আবার আমরা এটাকে কপি দেই এবং পেস্ট দেই, দেওয়ার পর দুটোই ভিজিবিলিটি বন্ধ করে দিয়ে দেখি কী দাঁড়ায়। দেখেন এখানে লম্বা লম্বা দাগগুলো বোঝা যাচ্ছে যেগুলো দিয়ে আমি এটা সিলেক্ট করেছি। আচ্ছা, এটা গেল। তারপর আর একটা যেটা আছে সেটা ম্যাগনেটিক লেসো টুল, এটার কি অনেকটা চুম্বকের মতো টেনে ধরবে। সো আমরা যাই, আমি কিন্তু ক্লিক করছি না এখন, আমি জাস্ট ওই লাইনগুলোর উপর থেকে মাউসটা নেড়ে নিচ্ছি, এতে ও আস্তে আস্তে ওর মতো যে লাইনগুলো পাচ্ছে সেগুলো সে সিলেক্ট করে নিচ্ছে, আবার আমি ক্লিক করলেও সে সেটা নিয়ে নেবে। এটা আর কি আমাদের শ্রম ওর মেধা এরকম একটা বিষয়। আচ্ছা, এখন আমরা আবার এটাকে কপি করি এবং পেস্ট করি, করলে যেটা দেখা যাবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করি, এই যে সে একটু আঁকা বাঁকা করে হলেও মোটামুটি একটা শেপে সে নিয়ে এসেছে। তো এই হচ্ছে আমাদের সিলেকশন টুলের অনেক অংশ আমরা দেখে ফেলেছি। আরও কয়েকটা জিনিস আছে, তার মধ্যে আর একটা আছে এইটা, এটা এটা হচ্ছে আমরা নির্দিষ্ট একটা জিনিস সিলেক্ট করতে, ধরেন কি এই পুরো আকাশ, তো এখানে একটি কালার, সো এখানে যদি আমি ক্লিক করি তো সে শুধু এই কালারটা আমাকে সিলেক্ট করে দিবে, এইখানে কালারটি একটু চেঞ্জ হচ্ছে যার কারণে সে সিলেক্ট করতে পারছে না। আবার আমরা ধরেন এই জায়গাটাতে যদি আমরা ই করি ওইখানের পিক্সেলসটা সে সিলেক্ট করে নিল, আবার আমরা এই শার্টের এখানে যদি করি এখানটা সে ই করে নেবে, তবে এক্ষেত্রে আমাদের ফেদারটা বাড়িয়ে নিতে হবে 50, তাহলে সে একটু বেশি এলাকা, মানে যেখানে একটু রং বেড়েছে বা কমেছে সেটা হচ্ছে নিয়ে নেবে। এই আবার এখানে সে এবারে পুরো আকাশটা নিয়ে নিয়েছে, সাথে এই কালারটার সাথে এই কালারটার সিমিলারিটি আছে বলে এই জায়গাটাও সে নিয়ে নিয়েছে। এরপর রয়েছে ক্রপ টুল। এই ক্রপ টুলের মাধ্যমে আমরা, এটা আমরা অনেক সময় মোবাইলে বা বিভিন্ন জায়গাতে দেখে থাকি, সো এটা বুঝতে অত বেশি সময় লাগার কথা না। এখানে আমরা এখানে চারটা পয়েন্ট দিয়েছে, আমরা ধরে এটাকে নিয়ে আসে এভাবে যদি আমরা মনে করি যে এই ফ্রেমটা ভালো লাগছে, সো আমরা এই ফ্রেমটা নিয়ে নিতে পারবো। সো এইটাই সাইজটা, সে ছবির সাইজটা ছোট করে দিল, দিস ইজ ক্রপ টুল। আচ্ছা, এটা আমরা অন্য একটা ছবিতেও কাজে লাগাতে পারি। ধরা যাক এই ছবিটাতে আশেপাশে অনেক গাছগাছরা আছে, অনেক কিছু আছে, সো আমরা এটাকে ছোট করে নিয়ে আসবো, এখানে নিয়ে আসি শুধু নদীটা রাখবো। এটা আমরা সিলেক্ট করে দেওয়ার পর এন্টার দিলাম, শুধু নদীটা চলে আসলো, আগে আশেপাশে কোনো কিছু তেমন একটা রইল না। এইটা হচ্ছে ক্রপের কাজ, এটা হচ্ছে ড্রপারের মতো কাজ করবে। আপনার যে কোনো একটা রং সিলেক্ট করবেন, ধরেন এইখানে তো আমাদের একটা লাল রং আমরা দিয়েছিলাম, সিলেক্ট করে রেখেছিলাম, এখন আমাদের আসলে এইখানে না অ্যাপ্রোপ্রিয়েট
এইখানের এই হালকা কালো রংটাই লাগবে। সো এখানে আমরা এই ড্রপারটা নিয়ে যদি ক্লিক করি, সে সাথে সাথে এই রংটাকে এখানে সিলেক্ট করে দিবে। এরপর আপনি যদি চান তাহলে যে কোনো বক্স বা যে কোনো ওভাল শেপের ভেতরে এই রংটাকে পেস্ট করে দিতে পারবেন। তো এই কয়টা লেয়ার আসলে আমাদের সবসময় কাজে লাগে, একেবারে বেসিক বা একেবারে বিগেইনার লেভেলে। সো আমিও চাচ্ছি আসলে আপনাদের জাস্ট বিগেইনার লেভেল বা বেসিকটা আপনাদের দেখাতে। তো চলেন আমরা এই জাতীয় কিছু জিনিস নিয়ে আমরা কিছু ডিজাইন, কিছু ফটো এডিট করি এবং সেই এডিটিংয়ের জিনিসগুলো কীভাবে করতে হয় সেটা জানি। তারপর আমরা অ্যাডভান্স লেভেল যে কোর্স আসবে সেই কোর্সে আপনাদের আমন্ত্রণ রইল। clickntech.com এর সাথে অবশ্যই সবসময় থাকবেন এবং সেই থাকার জন্য আমাদের ফেসবুক পেজে যে এখনই একটি লাইক দিয়ে দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর কী করলে আপনাদের জন্য আরেকটু সুবিধাজনক হয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ।